সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। জমি থেকে মটরশুঁটি তুলে খাওয়ার অভিযোগে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শনিবার মালদার বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাকায় এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমার মামাতো ভাইটা জমিতে গেছিল, জমি মটরের জমি দেখতে, মটরের জমি দেখতে যায়। উনি ওখানে ওদেরও মটরের জমি আছে, সিভিক পুলিশ আছে, ছেলেটা বলছে আমাদের মটরের ছিমড়ি তুলে নিয়েছে। তারপরে ইনি বলছে যে না আমি তুলিনি, তাইভাবে একটু জেরাফেরাফারি করতে করতে ইনি কেটে দিয়েছে। এনাম হচ্ছে কি দিয়ে কেটেছে? একসাথে জমি কাদের? জমিটা কাসিমেরও আছে, ওনাদেরও আছে, যারা কেটেছে ওরাও আছে আর কাসিমেরও আছে। যারা কেটেছে কি বলছিল ওরা জমি থেকে কি তুলেছে? ওরা কেটেছে, আমি তো হসপিটালে নিয়ে চলে এসেছি। না, ওরা কি বলছে যে জমি থেকে কে ফসল চুরি করেছে? ফসল চুরি তো করেনি, দুপুরের সময় বেলা ১২টার সময় বলছে ছিমড়ি তুলে নিয়েছে খাওয়ার জন্য জমি থেকে। হ্যাঁ, কে বলছে ওটা? ওটা বলছে এনামুল সে। কি কাজ করে? ও সিভিকের কাজ করে। কি দিয়ে কেটেছে? হাসুয়া? হাসুয়া দিয়ে।